নমস্কার আলু পেঁয়াজ নিয়ে বিরাট ঘোষণা কিছুদিন পূর্বে অকাল বৃষ্টির জেরে ক্ষতি হয়েছে আলু পেঁয়াজ থেকে শুরু করে শাকসবজির চাষে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার দাপটে অকাল বৃষ্টির ফলে ফের ঊর্ধ্বমুখী মরশুমি সবজির দাম প্রতি সপ্তাহে বৃষ্টির ফলে মাথায় হাত রাজ্যের আলু চাষিদের আবহাওয়ার খামখেয়ালিতে ফলন কতটা হবে তা নিয়ে চিন্তিত সকলেই পূর্ব বর্ধমান জেলার জামালপুর মেমারি শক্তিগড় রায়না গোলসি ও কালনা মহকুমা জুড়ে ব্যাপক আলু চাষ হয়ে থাকে কিন্তু যেভাবে ক্রমেই ঘন ঘন বদলাচ্ছে বঙ্গের আবহাওয়া তার জেরে ফলন ভালো হবে না বলেই আশঙ্কা চাষিদের অকাল বৃষ্টির জেরে পচে গিয়েছে বহু সবজি আর তার প্রভাব পড়েছে বাজার দরের ওপরে বৃষ্টির ফলে আলুর জমিতে জল জমে থাকায় আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে চাষিদের কথা এবারে আলু পেঁয়াজ থেকে শুরু করে গ্রীষ্মকালীন সবজির দাম আরও বাড়তে পারে বলে জানাচ্ছেন তারা কলকাতা ও পার্শ্ববর্তী বাজারের এক ক্রেতা জানিয়েছেন এবারে দাম অনেকটাই বেড়েছে প্রাকৃতিক দুর্যোগের ফলে সাধারণ মানুষকে এখন খুব সমস্যার মুখে পড়তে হয়েছে মাঝে মধ্যে বৃষ্টি হয়ে সবজির অনেক ক্ষতি হয়েছে যার ফলে আমদানি অনেকটাই কমেছে আর এর জন্যেই সবজির দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে শীতের সবজির ভাড়ার একদিকে ফাঁকা হতে চলেছে অথচ এখনও পর্যন্ত গ্রীষ্মকালীন সবজিগুলো ওঠা শুরু করেনি স্বাভাবিকভাবেই আর কয়েক সপ্তাহ পরে সবজির দামে বিস্তর ফারাক থাকার সম্ভাবনা রয়েছে আজ বাজারে নতুন যে দামটি নির্ধারিত করা হলো সেগুলি হলো পটল চারশো টাকা কেজি কাঁচা লঙ্কা আশি থেকে একশো টাকা কেজি বাঁধাকপি পনেরো থেকে পঁচিশ টাকা কেজি শশা পঁয় থেকে পঞ্চাশ টাকা কেজি গাজর কুড়ি থেকে তিরিশ টাকা কেজি বিন কড়াই পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি টমেটো পনেরো থেকে তিরিশ টাকা কেজি ধনেপাতা পনেরো থেকে তিরিশ টাকা কেজি করলা ষাট থেকে পঁয়াত্তর টাকা কেজি পেঁয়াজ কলি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকা কেজি বেগুন পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকা কেজি ফুলকপি কুড়ি থেকে পঁচিশ টাকা পিস ব্রোকলি পঁচিশ থেকে তিরিশ টাকা পিস বিট কুড়ি থেকে তিরিশ টাকা কেজি সিম পঁচিশ থেকে চল্লিশ টাকা কেজি মটরশুঁটি পঁয়তাল্লিশ থেকে ষাট টাকা কেজি নতুন আলু ষোলো থেকে আঠেরো টাকা কেজি পুরনো আলু পনেরো থেকে সতেরো টাকা কেজি চন্দ্রমুখী আলু আঠেরো থেকে কুড়ি টাকা কেজি পেঁয়াজ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকা কেজি আদা পঁয়তাল্লিশ থেকে ষাট টাকা কেজি রসুন পঁয়াত্তর থেকে নব্বই টাকা কেজি ক্যাপসিকাম পঁয়তাল্লিশ থেকে ষাট টাকা কেজি ঢ্যাঁড়স একশো কুড়ি থেকে একশো চল্লিশ টাকা কেজি পুঁই শাক পঁচিশ থেকে চল্লিশ টাকা কেজি সজনে ডাঁটা একশো দশ থেকে একশো তিরিশ টাকা কেজি বেগুন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেজি পেঁপে পঁচিশ থেকে চল্লিশ টাকা কেজি পালং শাক পনেরো থেকে কুড়ি টাকা কেজি মিষ্টি আলু চল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেজি পাতিলেবু দুই থেকে চার টাকা পিস অগ্নিমূল্য বাজারে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত মানুষেরা এখন কবে দাম কমবে সেই আশায় এখন সাধারণ মানুষ এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ